বিষয় হলো গা পাবনা মানসিক হাসপাতালে রোগী ভর্তি বিষয়টা। আমরা সবাই জানি যে বাংলাদেশের একমাত্র মানসিক হাসপাতাল সেটা হলো পাবনায় অবস্থিত। সেই মানসিক হাসপাতালে রোগী ভর্তি করতে হলে আমাদের কি কি প্রসেসিং মেনটেন করতে হয়, চলুন আমরা শুরু করি। ভর্তি করতে কি কি লাগে, ভর্তির খরচ এবং যোগাযোগ নাম্বার, এই তিনটা বিষয় আজকে আলোচনা করব। ভর্তি করতে আপনাকে যা যা করতে হবে, প্রথম কাজটা হবে আপনাকে বহির্বিভাগে টিকিট কাটতে হবে। আর এই টিকিট কাটার জন্য আপনাকে সকাল 12টার আগে উপস্থিত থাকতে হবে বহির্বিভাগে টিকিট কাউন্টারে। 10 টাকা জমা দিয়ে একটা টিকিট করতে হবে। আর টিকিট করার আগে অবশ্যই আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনার ভোটার আইডি কার্ড এবং আপনার এলাকার নাগরিক সনদ অর্থাৎ ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন অথবা পৌরসভার নাগরিক সনদ নিয়ে যেতে হবে। এই ওষুধ দেওয়ার 60 দিন, মানে প্রথম আপনি যেদিন দেখাবেন সেদিন থেকে আপনাকে 60 দিনের ওষুধ দেওয়া হবে। 60 দিন খাওয়ার পরে আপনাকে আবার দ্বিতীয়বার আসতে হবে। দ্বিতীয়বার আসার পর ডাক্তার আবার বহির্বিভাগে টিকিট কাটতে হবে, ডাক্তারকে দেখাতে হবে। ডাক্তার দেখার পর যদি দেখে যে না রোগীর কোনো উন্নতি হচ্ছে না বা একে ভর্তি করাতে হবে, তখন ডাক্তার আপনাকে পরামর্শ দেবে। এক্ষেত্রে আপনাকে যে রোগী তার 2 কপি ছবি, তার যদি ভোটার আইডি কার্ড থাকে তার ফটোকপি, এবং সেই রোগীর যিনি অভিভাবক তার 1 কপি ছবি এবং তার 1 কপি ভোটার আইডি কার্ডের ফটোকপি, এছাড়াও 15 টাকা দিয়ে আপনার ভর্তি রসিদ সংগ্রহ করতে হবে। আরও মনে রাখবেন অবশ্যই নাগরিক সনদ এবারও সাথে আনবেন। খরচের বিষয়, খরচের বিষয়টা হলো গা এমন যে আপনি যদি টাকা দিয়ে ভর্তি করাতে চান, টাকা দিয়ে ভর্তি করাইলে আপনি 2 মাস রাখতে পারবেন, এক্ষেত্রে আপনার 19,500 টাকা খরচ হবে। আর যদি টাকা দিয়ে ভর্তি করাইতে চান এবং সরকারি খরচে যতদিন ভালো না হয় এতদিনও রাখবেন, তাহলে এক্ষেত্রে 9,750 টাকা লাগবে। এই যে 9,750 টাকা যারা দেবেন সরকারি খরচে চিকিৎসা করাতে চান তাদের টাকা ফেরতযোগ্য, কিন্তু যারা 2 মাসের জন্য চিকিৎসা করাতে চান তাদের টাকা ফেরতযোগ্য নয়। এক্ষেত্রে যদি আপনি সরকারি খরচে ভর্তি করাতে চান তাহলে অনেক প্রসেসিং মেনটেন করে যেতে হবে ওখানে। এরপর আসি যোগাযোগ। আপনারা আলোচ্য যে টেলিফোন নাম্বারটা দিচ্ছেন এই টেলিফোন নাম্বারে ফোন করতে পারেন, অথবা এখানে যে মোবাইল নাম্বার আছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে এই ইমেল অ্যাড্রেসে আপনারা ইমেল করে অনেক তথ্যই পেতে পারেন, তবে এক্ষেত্রে আপনাকে সরাসরি যোগাযোগ করাটাই বেটার হবে। এরপর আসি মানসিক হাসপাতালটা কোথায়। আপনারা যারা মানসিক হাসপাতালে আসতে চান তারা সরাসরি বাসে করে পাবনা টার্মিনালে নামবেন অথবা পাবনা রাজাপুর, যাই হোক টার্মিনাল নেবে যে কোনো রিক্সা বা অটো ভ্যান পাবেন, সেখান থেকে সরাসরি আপনার হিমায়তপুর মানসিক হাসপাতালে নিয়ে যাবে। এক্ষেত্রে মানে অন্য কোনো কিছুর প্রয়োজন, টার্মিনাল নামবেন, রিক্সা নেবেন, আপনার মানসিক হাসপাতালের পর নিয়ে যা নামাই দেবে। অর্থাৎ পাবনা শহর থেকে সীমিত, পাবনা টার্মিনাল থেকে মাত্র অল্প দূর অথবা আপনার মেন শহর থেকে অল্প একটু দূর। পাবনা মেন শহর থেকে অটো ভাড়া 10 টাকা, আর যদি টার্মিনাল থেকে হয় তাহলে অটো ভাড়া 20 টাকা। তো এই ছিল আজকের আলোচনার বিষয়। ধন্যবাদ, সাথে থাকবেন, পাশে থাকবেন।